पापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरेष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय विवेकानन्दशूरये शचेशुखस्वरूपाय स्वामिने तापहारिने। श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित मध्य लीला पंचदश अध्याय श्री मथुरानाथ। श्री मथुरानाथ तिनी ठाकुर के भगवान श्री रामकृष्ण देव के किछु भू सम्पत्ति किछु जमीन दीते चेयेछिलेन। ठाकुर सेटी प्रत्याख्यान करेछे। तारपरे श्री मथुरानाथ एखन चेष्टा करछेन ठाकुरेर मा चंद्रा देवी के जदि किछु जमी दीते पारा जाए। तिनी ठाकुरेर मा के बोलछेन যে আমাকে যদি হিতৈষী বলে মনে হয় তাহলে আমার কাছে আপনি কিছু প্রার্থনা করুন। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। এরপরে শ্লোক সংখ্যা 57 বলা হচ্ছে, হে দেবী, শ্রী মথুরানাথ ঠাকুরের মা চন্দ্রা দেবীকে বলছেন, হে দেবী, আপনি অনুমোদন করিলে আমার প্রদত্ত বহু শস্য প্রসবিনী বহুতরা ভূসম্পত্তি গ্রহণ করুন। হে পুত্র বৎসলে, আমার এই বাসনাটি পূরণ করুন। হে পুত্র বৎসলে, আমার এই বাসনাটি পূরণ করুন। भूमिं बहुतरां देवी महत्वां शशालिनीं गृहानीयं कामना मे पूयतां पुत्रवत्सले। पुत्रवत्सले, हे पुत्रवत्सले देवी, देवी ठाकुरेर मा के बोलछेन श्री मथुरानाथ, भूमिं बहुतरां, আমার বহু সম্পত্তি আছে। ভূমিম বহুতরা মহত্বাম শস্যশালিনী, যেখানে অনেক শস্য প্রসবিনী সেই বহু জমি। ভূমিম বহুতরা মহত্বাম বহু শস্যশালিনী, সেই বহু জমি আছে যাদের কিনা সেখানে কিনা অনেক ফসল হয়। গৃহানেয়ম, এটি আপনি গ্রহণ করুন। কামনা মে পূয়তাম পুত্র বৎসলে, এবং এটি গ্রহণ করে আমার যে মনের কামনাটি বাসনাটি আপনি পূর্ণ করুন। এইভাবে শ্রী মথুরানাথ তিনি বিনীত আবেদন জানাচ্ছেন ঠাকুরের মাতাকে। ভূমিম বহুতরাম দেবী মহত্বাম শস্যশালিনী, হে দেবী, আমার যে বহুতর জমি আছে যেখানে কিনা বহু ফসল হয়। গৃহানেয়ম কামনা মে পূয়তাম পুত্র বৎসলে, হে পুত্র বৎসলে, সেইটি গ্রহণ করে আপনি আমার কামনা বাসনা পূর্ণ করুন। ভূমিম বহুতরাম দেবী মহত্বাম শস্যশালিনী গৃহানেয়ম কামনা মে পূয়তাম পুত্র বৎসলে। তারপরে বলা হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণ দেবের গর্ভধারিণী চন্দ্রা দেবী,
ঠাকুর রামকৃষ্ণ দেবের গর্ভধারিণী মাতা চন্দ্রা দেবী মথুরানাতে তাদৃশ্য প্রার্থনা শুনিয়া ঈষৎ হাস্য সহকারে মথুরানাথকে প্রত্যুত্তর বাক্যে বলিয়াছিলেন মথুরানাথকে প্রত্যুত্তর বাক্যে বলিয়াছিলেন ওহে নাতি, তিনি নাতি বলে সম্বোধন করছেন, ওহে নাতি, তোমার কল্যাণে আমার সর্বদাই কোনো অভাব নাই। প্রতিদিন মাতা ভবতারিণীর দেবদুর্লভ প্রসাদিয়ান্না, দেবদুর্লভ ভবতারিণী মাতা ভবতারিণীর দেবদুর্লভ প্রসাদিয়ান্না এবং বস্ত্রাদি দ্রব্য সকল যাহা কিছু তোমার নিকট হইতে পাইতেছি তাহাতে আমার কোনরূপ অভাব নেই, তাহাতে আমার কোনরূপ অভাব নেই। এইভাবে প্রত্যুত্তরে মাতা চন্দ্রা দেবী শ্রী মথুরানাথকে সহাস্যে বলছেন, সত্ত্বা ঠাকুর মাতা তাম মথুরোক্তিম পুনঃ পুনঃ প্রত্যবাচ শ্রীমথুরম ঈষৎ হাস্য পুরস্সরম ভো পুত্র তব কল্যাণাৎ সর্বদা কুশলম মম প্রসাদম ভবতারিণ্যা প্রত্যহম দেবদুর্লভম প্রাপ্নোমি চ তথা দ্রব্যম গৃহ বস্ত্রাদিকম চেয়ত তত্ সর্বম ময়া প্রাপ্তম নাস্তু অভাব কথম চন। সত্ত্বা ঠাকুর মাতা, ঠাকুরের মাতা গর্ভধারিণী চন্দ্রা দেবী সেইটি শুনে মথুরানাথের এই নিবেদন শুনে সত্ত্বা ঠাকুর মাতা তাম মথুর মথুরোক্তিম পুনঃ পুনঃ তাম সেই মথুর সেই মথুর নাথকে তিনি পুনঃ পুনঃ বলছেন প্রত্যুত্তরে তাম মথুরা উক্তিম পুনঃ পুনঃ মথুরকে মথুরানাথকে বলছেন প্রত্যুবাচ সেই প্রতি উত্তর দিচ্ছেন শ্রীমথুরম শ্রীমথুরম ঈষৎ হাস্য পুরস্সরম। সত্ত্বা ঠাকুর মাতা তাম মথুরোক্তিম পুনঃ পুনঃ সেই ঠাকুরের মা চন্দ্রা দেবী তিনি মথুরের সেই কথা পুনঃ পুনঃ শুনে বারবার শুনে সেই নিবেদন শুনে সত্ত্বা ঠাকুর মাতা তাম মথুরোক্তিম পুনঃ পুনঃ শ্রী মথুরানাথের সেই কথা বারবার শুনে প্রত্যুবাচ শ্রীমথুরম শ্রীমথুরকে তিনি বলছেন ঈষৎ সহাস্য পুরস্সরম একটু হেসে মৃদু হেসে বলছেন ভো পুত্র হে পুত্র তব কল্যাণাৎ হে পুত্র অর্থাৎ তিনি নাতি বলে বলা হয়েছে হে পুত্র তব কল্যাণাৎ সর্বদা কুশলম মম তোমার কল্যাণে আমার সব কিছু কুশল প্রসাদম ভবতারিণ্যা ভবতারিণী মা ভবতারিণীর প্রসাদ প্রত্যহম দেব দুর্লভ সেই দেব দুর্লভ মা ভবতারিণীর প্রসাদ প্রত্যহম আমি প্রতিদিন প্রাপ্নোমি প্রতিদিন পাচ্ছি তথা দ্রব্য গৃহ বস্ত্রাদিকম চয়ত এবং এছাড়া গৃহের যে বস্ত্র গৃহের দ্রব্য বস্ত্র এইগুলি সবই পাচ্ছি তথা দ্রব্যম গৃহ বস্ত্রাদিকম চয়ত তত্ত সর্বম ময়া প্রাপ্তম তাই সব কিছু পাওয়াতে নাস্তু ভাব না অস্তি অভাব কথম চন আমার কোনো অভাব নেই এই সমস্ত দ্রব্যাদি পেতে পাওয়ার ফলে আমার কোনো অভাব নেই তত্ত সর্বম ময়া প্রাপ্তম আমার কিছু আমার দ্বারা এইগুলি প্রাপ্ত হওয়ার জন্য না অস্তি অভাব কথম চন নাস্তু ভাব কথম চন আমার কোনো অভাব নেই সত্ত্বা ঠাকুর মাতা ত্বাম মথুরোক্তিম পুনঃ পুনঃ ঠাকুরের মাতা শ্রী রামকৃষ্ণ দেবের গর্ভধারিণী মাতা চন্দ্রা দেবী সেই শ্রী মথুরানাথের সেই আবেদন কথা শুনে বারবার শুনে পুনঃ পুনঃ যে নিবেদন করছেন সেইটি শুনে প্রত্যুবাচ শ্রী মথুরম ঈষৎ হাস্য পুরস্সরম তিনি মথুরানাথকে বলছেন অল্প হেসে ভো পুত্র তব কল্যাণাৎ সর্বদা কুশলম মম হে পুত্র তোমার কল্যাণে আমার সবসময় কুশল
प्रसादं भवतारिण्या प्रत्यहं देव दुर्लभ। प्रतिदिन माँ भवतारिणी से देव दुर्लभ प्रसाद प्राप्नोमि च तथा द्रव्यम गृह वस्त्रादिकं च एवं गृहेर वस्त्र आदि सबकिछु द्रव्य आमि पाच्छि। तत्सर्वं मया प्राप्तं नास्ति भाव कथंचन न अस्ति अभाव कथंचन एवं सेई सबगुली पावार पड़े आमार आर कोनो किछु अभाव नेई। सत्वा ठाकुर माता ताम मथुरोक्तिं पुनः पुनः प्रत्युवाच श्रीमथुरम् ईश्वरा ईषद्हास्य परशरम् भो पुत्र तव कल्याणात् सर्वदा कुशलं मम प्रसादं भवतारिण्या प्रत्यहं देव दुर्लभम् प्राप्नोति च तथा द्रव्यं गृह वस्त्रादिकं च यत् तत् सर्वं मया प्राप्तं नास्ति भाव कथञ्चन। अतएव माता चंद्रादेवी बोलछेन अतएव सम्पत्ति तुम्हार निकट हईते आमार चाहिबार किछुई नाई इहाई आमार मत। আমার চাহিবার কিছুই নাই ইহাই আমার মত। মথুরানাথ এইরূপ ভাবে ঠাকুরমার কথা শুনিয়া সম্পত্তি দানের আশা পরিত্যাগ না করিয়া দৃঢ়ভাবে বলিয়াছিলেন আমি নিশ্চয়ই কিছু ভূ সম্পত্তি দেব, যে সম্পত্তিতে আমার বাবা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবে বংশোদ্ভব পুত্র পৌত্রাদি সকলের অন্নাভাব দূরীভূত হইবে। বংশোদ্ভব পুত্র পৌত্রাদি সকলের অন্নাভাব দূরিত হইবে। অতো ধোনা প্রার্থনীয়ং নাস্তি কিঞ্চন নাস্তি কিঞ্চিন মতম মম श्रुत्वापेवं श्रीमथुरपिता मय्या वचस्तत दानासमपरित्वज्य दृढभावेन चाब्रवीत् मया पेत्रे भगवन् श्रीरामकृष्णनोऽपि नः दास्यामि निश्चितं किञ्चित् सम्पत्तिं सुखहेतवे वंशद्भव जनानामि नान्य भावो भविष्यते। अतो अधुना ठाकुरेर माता चंद्रदेवी बोलछेन अतो अधुना प्रार्थनीयम् अतएव सम्प्रति प्रार्थना करार जन्य न अस्ति किंचित मतम मम। অতএব প্রার্থনা করার জন্য এই মুহূর্তে আমার কিছু নেই, এটাই আমার মত। এইভাবে চন্দ্রাদেবী বলছেন। অত অধুনা প্রার্থনীয়াম না কিঞ্চিত মতম মম শুত্বাপি এবম। এই কথা শুনেও শুত্বাপি এবম শ্রীমথুর পিতামহ্যা বচস্তথা ঠাকুরের মাতা চন্দ্রাদেবী তার এই কথা শুনেও श्री मथुरानाथ श्रुत्वापेव श्रीमथुर पितामह वच तथा दान आशाम अपरित्यज श्री दानेर आशा त्याग ना करे दान आशाम अपरित्यज दृढ़ भावेन च अब्रवीत। तिनि दृढ़ भावे बोलें श्री मथुरानाथ मया पितृ भगवन् আমার যে ভগবান বাবা ভগবান শ্রীরামকৃষ্ণ রূপী আমার যে পিতৃ ভগবান দাস্যামি নিশ্চিতম কিঞ্চিত সম্পত্তিম সুখহেতবে আমি কিঞ্চিত সম্পত্তি অবশ্যই দান করব তাদের সুখের জন্য। দাস্যামি নিশ্চিতম কিঞ্চিত সম্পত্তিম সুখহেতবে বংশোদ্ভব জনানাম হি সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বংশের যারা আছেন বংশোদ্ভব জনানাম হি না অন্নভাবো ভবিষ্যতি
ভবিষ্যতে তাদের বংশে যেন কোনো অন্নভাব না থাকে, কোনো অন্নভাব না থাকে, সেই জন্যে আমি অবশ্যই দান করব। মায়াপীতু ভগবত শ্রীরামকৃষ্ণ রূপিণ, শ্রীরামকৃষ্ণ রূপী আমার পিতৃদেব ভগবান, তাদেরকে দাস্যামি নিশ্চিতম কিঞ্চিত সম্পত্তিম সুখহে তবে বংশত ভব জনানাম হি না অন্নভাব ভবিষ্যতি, যাতে তাদের অন্নভাব না থাকে। অত ধূনা প্রার্থনীয়াম নাস্তি কিঞ্চিত মতম মম। মাতা চন্দ্রদেবী বলছেন, অতএব সম্প্রতি প্রার্থনা করার মতো আমার কিছু নেই, এটি আমার মত। সত্যাপেমম শ্রীমথুর পিতামহ বচ তথা, সেই মাতা দেবী চন্দ্রা দেবী তার এই কথা শুনো শ্রী মথুর, দানাসম অপরিত্যাজ্য দৃঢ় ভাবেন চ অব্রবীত, দানের আশা ত্যাগ না করে দৃঢ়ভাবে বলছেন শ্রী মথুরানা, মায়া পিতু ভগবত শ্রীরামকৃষ্ণ রূপিণ, শ্রীরামকৃষ্ণ রূপী আমার পিতা ভগবানে ভগবানকে দাস্যামি নিশ্চিতম কিঞ্চিত সম্পত্তি সুখ হয়ে তবে, তাদের সুখের জন্য আমি অবশ্যই কিছু সম্পত্তি দান করব। বংশোদ্ভব জনানাম হি না অন্নভাব ভবিষ্যতি, যাতে তার বংশ উদ্ভব মানুষের জন্য আর কোনো অন্নভাব না থাকে। এতো ধুনা প্রার্থনীয়ম নাস্তি কিঞ্চিত মতম মম, সত্ত্বাপেবম শ্রীমথুর পিতামহ্যা বচস্ততা, দানাসম পরিত্যাজ্য দৃঢ় ভাবেন চাব্রবীত, মায়া পিতো ভগবত শ্রীরামকৃষ্ণ রূপিণঃ, দাস্যামি নিশ্চিতম কিঞ্চিত সম্পত্তিম সুখহে তবে, বংশোদ্ভব জনানাম হি নান্নভাব ভবিষ্যতি। এই রূপে মথুরানাথ পুনরায় দৃঢ়ভাবে অনুরোধ করিলে ঠাকুরমা চন্দ্রাদেবী পুনরায় মথুরানাথকে বলিয়াছিলেন, ওহে নাতি, আমার একটি অভাব আছে, যদি তুমি তাহা পালন করো তাহা হইলে আমি বিশেষ আনন্দিত হইব, এবং মুক্ত পুনস্তেন দৃঢ় ভাবেত ভাবেন সা তদা, দানার্থম মনরুদ্বাহি প্রত্যুবাচ পুনশ্চতম, অভাবস্তি হি মে পুত্র যদি তম পূরয়িষ্যতে, যদি তম পূরয়িষ্যসে তদাহম সুখিনী স্যাম, বেদানেচ্ছা যদি বেদ্যতে। এবং উক্ত পুনস্তেন, এইভাবে মথুরানাথ যখন পুনরায় মাতা চন্দ্রাদেবীকে বলছেন, এবং উক্ত পুনস্তেন দৃঢ়ভাবে না সা তদা, দৃঢ়ভাবে যখন মথুরানাথ জোর দিয়ে বলছেন, তখন মাতা চন্দ্রাদেবী সা তদা দানার্থম দানার্থ অনুরোধানার্থম অনুরুদ্ধ, সেই দানের জন্য দান নেবার জন্য যখন তিনি অনুরুদ্ধ হচ্ছেন, তাকে যখন অনুরুদ্ধ হচ্ছে, দানার্থম অনুরুদ্ধাহি প্রত্যুবাচ পুনশ্চতম, তিনি পুনরায় তখন তাকে বলছেন, শ্রী মথুরানাথকে বলছেন, অভাব অস্তিহি মে পৌত্র, পৌত্র হে পৌত্র হে নাতি, আমার একটা অভাব আছে, অভাব অস্তি হে মেহস্তি হি মে পৌত্র যদি তম পুরয়িষ্যসি, যদি তুমি সেটা পূরণ করার ইচ্ছা করো, যদি তম পুরয়িষ্যসি তদাহম সুখিনী স্যাম, তাহলে আমি সুখী হব, তদাহম সুখিনী স্যাম বই দান ইচ্ছা যদি বিদ্যতে, যদি তোমার দান করার ইচ্ছা যদি থাকে, তাহলে আমি সেইটা যদি তুমি পূরণ করে দাও, তোমার দান করার ইচ্ছা থাকে, তাহলে আমি সুখী হব। এইভাবে মাতা চন্দ্রাদেবী তিনি বলছেন, এবং উক্ত পুনস্তেন
দৃঢ় ভাবেন সা তদা। এইভাবে শ্রী মথুরানাথ যখন পুনঃ পুনঃ জোর দিয়ে দৃঢ়ভাবে কিছু নিতে বলছেন, তখন মাতা চন্দ্রা দেবী দানার্থম অনুরুদ্ধাহি প্রত্যুবাচ পুনশ্চতম, সেই দান নেবার জন্য অনুরুদ্ধ হলে তিনি তখন পুনরায় তাকে বলছেন শ্রী মথুরানাথকে, অভাবৌ অস্তি হি মে পৌত্র জরিতম পুরৈষ্যসি, যদি আমার আমার একটি অভাব আছে যদি তুমি সেটি পূরণ করতে চাও। অভাবৌ অস্তি হি মে পৌত্র জরিতম পুরৈষ্যসি তদাহম সুখিনী স্যাম বৈ দান ইচ্ছা যদি বিদ্যতে, তোমার যদি দান করার ইচ্ছা থাকে তাহলে আমি সেটি পেলে খুব সুখী হব, আমি আনন্দিত হব। এবং তপনস্তেন দৃঢ়ভাবেন সা তদা দানার্থম অনুরুদ্ধাহি প্রত্যুবাচ পুনশ্চতম, অভাবস্তি হি মে পৌত্র যদিত্বম পুরৈষ্যসি তদাহম সুখিনী স্যাম বৈ দান ইচ্ছা যদি বিদ্যতে। তারপরে মাতা বলছেন, যদি তোমার সম্পত্তি দানের ইচ্ছাই প্রবল হয়ে থাকে তাহলে তুমি চারিটি পয়সা দিয়া তামাকু পত্র অর্থাৎ বিষপাত দোক্তা তামাকু পত্র বা তামাক পাতা বা বিষপাত দোক্তা খরিদ করিয়া দাও, যাহা দিয়া আমার মুখ ধইবার গুণ প্রস্তুত হইবে, যাহা দিয়া আমার মুখ ধুইবার গুণ প্রস্তুত হইবে। এইভাবে মাতা চন্দ্রা দেবী শ্রী মথুরানাথকে তার ইচ্ছা বলছেন। তরে চেত তাম্র মুদ্রা লভ্য তামাকো পত্রিকা দেহি মে মুখ শোধ্যার্থম যাবে চূর্ণম ভবিষ্যতে। তরহি অর্থাৎ তোমার দান করার ইচ্ছা হলে তাহলে চতুর তাম্র মুদ্রা লভ্য চার পয়সা দিয়ে পাওয়া যায়, চতুর তাম্র মুদ্রা লভ্য সেই চার পয়সা দিয়ে পাওয়া যায় তামাকু পত্রিকা অর্থাৎ তামাক পাতা বা দোক্তা পাতা, দেহি মে আমাকে দাও, দেহি মে মুখ শুদ্ধার্থম আমার মুখ ধোবার জন্য, মুখ শুদ্ধিকরণের জন্য, মুখ ধোবার জন্য, মুখ শুদ্ধার্থম যাবি চূর্ণম ভবিষ্যতি, তাহলে তার দ্বারা চূর্ণ করতে পারবো অর্থাৎ আমি গুণ মুখ ধোবার জন্য গুণ প্রস্তুত করতে পারবো। যাবি চূর্ণম ভবিষ্যতি সেইটিকে চূর্ণ করে আমি গুণ প্রস্তুত করতে পারবো। তর্হি চতুর তাম্র মুদ্রা লভ্য তামাকু পত্রিকা, তাহলে আমাকে চার পয়সায় পাওয়া যায় সেই তামাক পাতা, দেহি মে মুখশুদ্ধার্থম যাবি চূর্ণম ভবিষ্যতি আমাকে দাও, তাহলে আমি মুখ ধোয়ার জন্য সেটি দিয়ে গুণ প্রস্তুত করতে পারব। ততে তরহে চত তাম্র মুদ্রা লভ্য তামাকো পত্রিকা দেহি মে মুখ শুদ্ধার্থম যাবি চূর্ণম ভবিষ্যতে। এরপরে আজকের পাঠ একসঙ্গে পাঠ হচ্ছে। ভূমিম বহুতরাম দেবী মহত্বাম শস্যশালিনী, ভূমিম বহুতরাম দেবী ভূমিম বহুতরাম দেবী মদ্বত্তাম শস্যশালিনীম, গৃহানেয়ম কামনামে পূয়তাম পুত্রবৎসলে, শ্রুত্বা ঠাকুর মাতা তাম মথুরোক্তিম পুনঃ পুনঃ প্রত্যুবাচ শ্রীমথুরম ঈষৎ হাস্য পুরস্সরম, ভো পুত্র তব কল্যাণাৎ সর্বদা কুশলম মম, প্রসাদম ভবতারিণ্য
कन्या प्रत्यहं देव दुर्लभम् प्राप्नोमि च तथा द्रव्यं गृहवस्त्रादिकं च यत् तत्त्व सर्वं मया प्राप्तं नास्त्यभाव कथंचन अतो धोना प्रार्थनीयं नास्ति किञ्चित् मतं मम श्रुत्वापेवं श्रीमथुरपिता मह्या वचस्तथा दानसमपरित्वज्य दृढभावेन चाब्रवीत् मया पितो भगवत श्रीरामकृष्णरूपिण दश्यामि निश्चितं किञ्चित् सम्पत्तिं सुखहेतवे वंशद्भवजनानामि नान्य न भावोपविश्यते एवमुक्तपुनस्तेन दृढभावेन सा तदा दानार्थम् अनुरुद्धाहि प्रत्युवाच पुनश्चितम् अभावस्ति हि मे पौत्रं यदि तं पुरैष्यसि तदाहं सुखिनी स्यां वेदाने च यदि विद्यते तर्हि चतुस्ताम्रमुद्रा लभ्यतामकोपत्रिका देहि मे मुखशुद्ध्यर्थं ज्ञाविचूर्णं भविष्यते ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरुमहाराज की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज की जय जय गंगा माई की जय।